কোনো রাজি দিয়েছিলেন না, কোনো কিছু ছিলেন না, একবার নিরহ শান্তসুষ্ঠ ছেলে ছিলেন, শান্তসুষ্ঠ বিচার চাই। বলবেন কি অসাধারণ একটা ছেলে ছিলেন, এখনকার সময়ে এরকম কোনো ভদ্র ছেলে হয় না, তার মতো এরকম ভদ্র ছেলে হয় না। পাঁচ ওক্ত নামাজ পড়তেন। এই আমি আগে ছিল আপনাদের এই যে আমাদের কাজের কাটা মৌলী মসজিদ, এন থেকে পরে হচ্ছে ময়মনসিং, ওন থেকে ময়মনসিং থেকে শেষ করে সে পড়ে গেছে ঢাকা থেকে। আচ্ছা, পরে শুনলাম যে ঢাকা থেকে আসলো, মানে কয়েকদিন মানে মানে মারা যাওয়ার দু তিন আগে আসছিল। আসার পর থেকে শুনলাম যে রাস্তায় বের হয়েছিল, পরে যাওয়ার সময় নাকি তারা হামলা করেছিল, তাতে তারে মেরে ফেলেছে। তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমাদের সরকার যেন তার এর বিচার করে সঠিকভাবে, আমরা বিচারটা পাই। আমরা বড় ভালো একটা ছাত্র ছিল, মাদ্রাসায় লেখাপড়া করতো, যাত্রাবাড়ি একটি মাদ্রাসায় লেখাপড়া করতো, তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল, সে সেই ওষুধ কিনতে বের হয়েছে, সেখানে তাকে মারা হয়েছে। আপনারা তার সাথে মিশতেন? তার সাথে মিশতাম, একসাথে চলাফেরা করতাম, একসাথে খেলাধুলা করতাম। সে ভালো একজন ছেলে ছিল, কার সাথে কখনো ঝগড়া করতো না, কার চোখের দিক তাকেও কথা বলতো না। সে আমাদের সমবয়সী, একসাথে চলাফেরা খেলাধুলা সব কিছু একসাথে হয়েছিল। ওই সে মূল্যবাহী মাদের সাথে পড়ালেখা করতো, এই জায়গা থেকে হাফিজি পাস করে মাহেসিং বরমপুর দিতে পড়ালেখা পড়াশোনা করছে। তারপর ওই জায়গায় পড়াশোনা শেষ করে দুই বছর পড়ালেখা শেষ করার পর ঢাকাতে ভর্তি হয়েছিল। কোনো রাজনীতি ছিলেন না, কোনো কিছু ছিলেন না, একবার নিরহ শান্তসুষ্ঠ ছেলে ছিলেন, শান্তসুষ্ঠ বিচার চাই। বলবেন কি প্রতিপূরণ দেওয়ার দায়িত্ব আসলে সরকারের, সরকারকে প্রতিপূরণ দিতে হবে। আমরা এই সরকার এর বিচার করবে বলে আমরা মনে করি। এই সরকারের আমলে শত শত নিরপরাধ ছাত্রকে জীবন দিতে হয়েছে, নিরপরাধ ছাত্রকে হত্যা করা হয়েছে, বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকরকে হত্যা করা হয়েছে, প্রত্যেক ক্যাম্পাসে এই সরকারের লাশের রাজনীতিতে প্রতিনিয়ত মানুষকে জীবন দিতে হয়। তো আমরা বিশ্বাস করি এই সরকার বিচার করতে পারবে না। যদি বিচার করার ইচ্ছা থাকতো তাহলে প্রকাশ্য দিবালককে হত্যা করা হয়েছে, হত্যার ফুটেজ আছে না, সব মিডিয়াতে ফুটেজ এসেছে, কাদের সংঘর্ষে হত্যা হয়েছে, কোন দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছে এরাও চিহ্নিত, সিসিটিভি ফুটেজ আছে। যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে সরকার ইতোমধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতো এবং বিচারের আওতায় নিয়ে আসতো। কিন্তু আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের দলীয় কোন্দলে হত্যার শিকার হলে দলীয় বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় হত্যাকারীদেরকে আওয়ামী লীগ বিচারের আওতায় নিয়ে আসে না। আওয়ামী লীগ মূলত এদেশের বিচার ব্যবস্থাকেই পরিপূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে। তো আমরা প্রত্যাশা রাখি, আশা রাখি বাংলাদেশে এই জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জুলুমের অবসান পরবর্তী এদেশে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, রেজাউল ভাইকে হত্যা এদেশবাসী ভুলে যাবে না ইনশাআল্লাহ। রেজাউল ভাইয়ের মতো একজন মেধাবী হাফেজে কোরআনকে হত্যার বিচার আমরা এই দেশে করবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ বিচার করবে, আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করলে সেই দেশে সকল হত্যাকাণ্ডের এক এক করে বিচার হতে দেখবে ইনশাআল্লাহ। তো আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সামান্য সহযোগিতা নিয়ে এসেছি, আমরা সহযোগিতা আজকে দিচ্ছি, পরবর্তীতেও আমরা শহীদ রেজাউল ভাইয়ের পরিবারের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির আজকে যেভাবে এসেছে পরবর্তী সময় আসবে। আপনি আপনার সন্তানদেরকে আলেম বানানোর যে স্বপ্ন দেখছেন, বাকি সন্তানদের মাধ্যমে যেন সেই স্বপ্ন পূরণ হয় আমরা সেই দোয়া করছি। তো আমাদের পক্ষ থেকে সামান্য সহযোগিতা গ্রহণ করবেন। হত্যার বিচার চাই, কঠিন শাস্তি চাই আমি, ইয়ার তো বড় আশা ভরসা। তিন বোনের শুরু হইলো এটা, তার শুরু হইলো আরেকটা ভাই, বড় উপর কাছে একলগে। ঠিক আছে চাচা, আমরা দোয়া করছি আপনি ধৈর্য ধারণ করেছেন, আপনার ধৈর্য বাড়িয়ে দিন। দিবালকে আমাদের ভাইকে হত্যা করেছে বাবুল বাউলা, বাউলার বিচারের ভার তো ভার কাছে।